সিংরাই লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু। দেখুন নাটোর থেকে আমাদের জেলা প্রতিনিধি এমরান আলী রানার পাঠানো ডেস্ক রিপোর্ট। নাটোরের সিংরাই লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা হলরুমে কৃষকদের কাছ থেকে লটারির মাধ্যমে এই ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ নাসরিন বানুর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন, দুই নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আব্দুল কালাম সহ অন্যরা।